চট্টগ্রামে চলছে বিপিএল এর 4 ছক্কার লড়াই, প্রায় শেষ হতে চলেছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা। প্লে অফে জায়গা করে নিতে মরিয়া দলগুলো, সেই সাথে শীর্ষ দুয়ে থাকার সুবিধাটাও নিতে চায় তারা, আর সেজন্য শেষ দিকে এসে জমে উঠেছে বিপিএল এর মাঠের লড়াই। তবে পিএসএল এর কারণে বেশ কিছু বিদেশি ক্রিকেটার চলে যাওয়ায় নতুন করে দল গোছাতে হচ্ছে ফ্রাঞ্চাইজিগুলোকে। বিদেশি ক্রিকেটারদের আসা যাওয়ার মিছিলে নাম লিখিয়েছেন নামি দামি কিছু তারকা ক্রিকেটার। রংপুর হারিয়েছে রেজা হেনরিসকে, তবে নতুন করে দলের সাথে যোগ দিয়েছেন বিধ্বংসী এক ক্রিকেটার। কুমিল্লার উইল জ্যাকস ও ব্রক গেস্টরা চলে গেলেও এসেছেন ক্যারিবিয়ান বিধ্বংসী ক্রিকেটাররা। শেষ দিকে বরিশালে এসেছেন ডেভিড মিলারও। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি কোন ক্রিকেটাররা চলে গেলেন আর নতুন করে কারা আসলেন। মাত্র 2 ম্যাচ খেলেই আইএল টি-20 ফাইনাল খেলতে দুবাই উড়াল দিয়েছিলেন ইমরান তাহির। চট্টগ্রামে 5 উইকেট নেওয়া তাহির দলের জন্য ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। তবে আইএল টি-20 শেষ করে আবারও দলের সাথে যোগ দিয়েছেন তাহির। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে দেখা যাবে সাউথ আফ্রিকার এই স্পিনারকে। এদিকে 4 ম্যাচের চুক্তিতে রংপুরের হয়ে খেলতে এসেছিলেন রেজা হেনরিক্স। চুক্তি শেষ হওয়ায় পিএসএল খেলতে পাকিস্তানে চলে গেছেন এই সাউথ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার। তবে খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না রংপুরকে। পরের ম্যাচে তারা পাচ্ছেন ক্যারিবিয়ান হার্ড হিটার নিকোলাস পুরানকে। আইএল টি-20 চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে এসেছেন পুরান। এদিকে 21 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা আফগানিস্তান সিরিজ শেষ করে আবারও পিএল মাতাতে আসছেন মোহাম্মদ নাবি ও আজমতুল্লাহ ওমরজাই। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিসা পাথারানাও আসবেন রংপুরের ডেরায়। প্লে অফে কতটা শক্তিশালী হবে রংপুরের স্কোয়াড, সেটা নামগুলো দেখলেই বোঝা যায়। এদিকে 1 ম্যাচ খেলেই পিএসএল এ খেলতে চলে গেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের জনসন চার্লস। ওপেনার উইল জ্যাকস ও ব্রক গেস্টও চলে গেছেন একই ফ্রাঞ্চাইজি লিগ খেলতে। 2-1 দিনের মধ্যে চলে যাবেন ম্যাথু ফোর্ডো। তবে কুমিল্লা ভিক্টোরিয়ানস আগেই দলে পেয়েছে মৈনালিকে। পিএল মাতাতে এসেছেন আন্দ্রু রাসেল ও সুনীল নারায়ণ। এছাড়াও নাম না জানা গেলেও টি-20 বিশ্বসেরা এক ক্রিকেটারকে আনছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। থেমে নেই প্লে অফের রেসে থাকা ফরচুন বরিশালও। শোয়েব মালিক চলে গেলেও শেষ পর্যন্ত থাকবেন আহমেদ শেহজাদ। আগেই দলের সাথে যোগ দিয়েছেন অবদে ম্যাককয়, কেশব মহারাজরা। প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন কাইল মারেশও। এবার দলের সাথে যোগ দিচ্ছেন কিলার মিলার খ্যাত ডেভিড মিলার। ইতোমধ্যেই বাংলাদেশে এসেছেন ইংল্যান্ডের ব্যাটার টম ব্র্যান্টন। এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হারিয়েছে আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যাম্পারকে। তবে দলকে আরও শক্তিশালী করতে আগামীকালই বাংলাদেশে আসছেন ইংলিশ ব্যাটার ফিল সল্ট। চট্টগ্রামের হয়ে বিপিএল মাতাচ্ছেন রোমারিও শেফার্ড। সময়ের সেরা টি-20 ওপেনার মোহাম্মদ ওয়াসিমও আসছেন চট্টগ্রামের হয়ে বিপিএল খেলতে। এদিকে অ্যালেক্স হেলস ও লুক উডকে হারিয়ে শক্তি কমে গেছে খুলনা টাইগার্সের। তবে সেই শক্তি বাড়াতে ইতোমধ্যেই চলে এসেছেন ওয়াইন পার্নেল, শাই হোপ ও ওশেন থমাস। আইএল টি-20 খেলে খুলনায় যোগ দিয়েছেন জেসন হোল্টার। এছাড়াও শেষ দিকে আসতে পারে আরও কিছু বড় নাম। তো দর্শক বন্ধুরা, আপনার কাছে এখনও পর্যন্ত বিপিএল এর সবচেয়ে শক্তিশালী দল কোনটা? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।